মোহাম্মদপুর অঞ্চলের 54 নম্বরের বুথ সভাপতি এবং এই মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত সদস্য তার স্বামী সৌরেন পড়ুয়া ভারতীয় জনতা পার্টি করার অপরাধে শাসক দলের ঘৃণ্য চক্রান্ত মিথ্যে অপবাদ দিয়ে পুলিশকে কাজে লাগিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছিল অন্যায়ভাবে। আজকের সেই নৈতিক সততার জয় ভারতীয় জনতা পার্টি নীতিতে বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে। এই জন্য ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কর্মী সমর্থককে মিথ্যে কেস দিয়ে দমিয়ে রাখা যাবে না। শাসক দলের নেতৃত্বরা যারা মনে করেছিল যে বিজেপির বুথ সভাপতিকে এখানে মিথ্যে কেস দিয়ে পুলিশকে লেলিয়ে অ্যারেস্ট করিয়ে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে নষ্ট করবে, দমিয়ে রাখবে, এটা কোনোদিন হবে না। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কর্মী সমর্থক এই এলাকা তারা আরও প্রতিজ্ঞাবদ্ধ হলো, আরও দৃঢ়বদ্ধ হলো। মোদিজি আমাদের নেতৃত্ব, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুবাবু আমাদের নেতৃত্ব, ইনার নেতৃত্বে আগামী লোকসভাতে মোহাম্মদপুরের এই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আরও সংঘবদ্ধ হলো। এর জবাব আগামী লোকসভার ভোট বাক্সে দিয়ে দেখাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! বিজেপি বিজেপি জিন্দাবাদ! 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 বিজেপি বিজেপি জিন্দাবাদ! 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 বিজেপি বিজেপি জিন্দাবাদ! 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 ঠিক আছে, চলো এরো দাঁড়া, মালাটা দৌ, মালা 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 রসপটা দেখায়।